الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা কি করে তাদের কর্ম সম্পর্কে তাদের রাত এবং দিন কিভাবে বান্দারা পরিচালিত করে অতিবাহিত করে সব কিছুই যেই মহান আল্লাহ তাআলা দেখেন তার জন্যই হচ্ছে সমস্ত প্রশংসা আমরা সকলেই তার প্রশংসা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের সেই রাসূলের উপর যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এককভাবে গোলামির দিকে আহ্বান করেছেন এবং তার সাথে অংশীদার করা থেকে সতর্ক করেছেন সেই রাসূলের উপর সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণপ্রিয় সম্মানিত মুসলিম বন্ধুগণ আমরা এখন মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করছি কিছুক্ষণ আগেই আমরা সরাসরি এই খুতবা শ্রবণ করেছি এখন আমরা বাংলা ভাষায় তার অনুবাদ শুনব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অতি সুন্দরভাবে অনুবাদ করার শোনার বুঝার এবং আমল করার তৌফিক দান করেন আমিন আমিন اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا يا بندقون আজকে যিনি খুতবা দিয়েছেন মসজিদ নববীতে তিনি হলেন ফজিলাতুল শেখ আব্দুল আজিজ আলু শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলু শেখ তিনি খুতবা দিয়েছেন যিনি এই বছর আরাফার খুতবা দিয়েছিলেন আরাফায় যারা গিয়েছেন হাজি সাহেবগণ তারা শুনেছেন তার খুতবা তিনি আবার আজকের খুতবা দিলেন হজের পরে আর কোনো খুতবা তিনি দেন নাই আজকে যে বিষয়ে তিনি খুতবা দিয়েছেন হাজিদের উদ্দেশ্যে এবং যারা আমরা মুসলমানগণ আছি বিষয়টি হলো বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিনের সার্বক্ষণিক পর্যবেক্ষণ বান্দারা কি করে প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে তিনি দেখেন তাদের উপর তিনি পরিদর্শন করেন পর্যবেক্ষণ করেন কি করছে না করছে কারণ এই সব কিছুর প্রতিদান তিনি আখেরাতে দিবেন এই বিষয়টিকে কেন্দ্র করেই তিনি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খুতবা দিয়েছেন আমরা এখন তার অনুবাদ শুনব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন সহজ করে দেন আমিন সম্মানিত প্রিয় মুসলিম বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নামের মধ্যে একটি নাম হলো রাকিব আল্লাহর নাম কি রাকিব রাকিব মানে হচ্ছে পর্যবেক্ষণকারী পরিদর্শনকারী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা নিঃসন্দেহে আল্লাহ তাআলা তোমাদের উপর রাকিব পরিদর্শনকারী পর্যবেক্ষণকারী আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা শুধু তোমাদের উপর না সকল কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন পর্যবেক্ষণকারী সকল বিষয়ের উপর সকল কিছুর উপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি রকিব তিনি দেখেন মানুষ তাদের অন্তরে যা কিছু গোপন করে মানুষ যা কিছু অর্জন করছে সব কিছুই এর উপর তিনি প্রতিনিয়ত কাইমুন আলা কুল্লি নাফসিন বিমা কাসাবাত প্রতিটি আত্মা যা কিছু অর্জন করে তার উপর তিনি প্রতিষ্ঠিত আছেন মানে তিনি সব কিছুকে পর্যবেক্ষণ করছেন তিনি হলেন হাফিজ হেফাজত করছেন যার হেফাজত কোনো কিছু থেকে কখনো অদৃশ্য হয়ে যায় না গায়েব হয়ে যায় না তিনি বান্দাদের সকল মানুষের সমস্ত মাখলুকতের অবস্থা তিনি দেখেন তিনি তাদের আমলকে সংরক্ষণ করেন প্রিয় বন্ধুগণ এই যে একটি মহা বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছুই দেখেন এই আকীদা এ বিশ্বাস যখন একজন মানুষ তার অন্তরে বদ্ধমূল করবে আর সেটা কিভাবে সে প্রতিনিয়তই তার মধ্যে এলেম থাকবে আল্লাহ সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার প্রকাশ্য অপ্রকাশ্য সব বিষয়ে তিনি দেখতে পাচ্ছেন সে যখন এরকমভাবে বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর পরিদর্শন করছেন তিনি দেখছেন
সামিউন লিকাউলিহি, তার কথাগুলি শুনছেন, বাসিরুন বিফাদলিহি, আল্লাহ তাআলা তার দয়া অনুগ্রহের মাধ্যমে বান্দাকে দেখছেন, মুত্তালিউন আলা ইলমিহি ফি কুল্লি ওয়াক্তিন ওয়া লাহজাতিন ওয়া ফি কুল্লি তারফাতি আইনিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তার এলেম দ্বারা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়, প্রতিক্ষণে আল্লাহ তাআলা তিনি দেখছেন, ওয়া ফি কুল্লি তারফাতি আইন, আমরা যে চক্ষু বন্ধ করি আর খুলি, যাকে চোখের পলক বলা হয়, এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ বাদ রাখেন না যে বান্দাকে তিনি দেখেন না, বরং বান্দাকে তিনি সকল অবস্থাতেই দেখেন, পর্যবেক্ষণ করেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তাই একজন বান্দা সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আল্লাহ তাআলার এই নামের, এই নাম দ্বারা, যে কি আল্লাহ তাআলা রাকিব, তিনি পরিদর্শনকারী, তিনি দেখছেন। এভাবে প্রতিটি মুহূর্তে সে আল্লাহ তাআলার গুলামি করবে, যে আমার আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এবং শুধু দেখেন না, তিনি হলেন হাফিজ, হেফাজতকারী, তিনি হলেন মুহিত, সব কিছুকে নিয়ন্ত্রণকারী। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সকল বিষয়ে তিনি দেখেন, তাদের অন্তরের এবং অন্তরের বাহিরে সকল বিষয়ে তিনি দেখেন। এই আকীদা, এই বিশ্বাস একজন বান্দা পোষণ করবে আল্লাহর ব্যাপারে, এবং এভাবে সে প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সব কিছুই তিনি দেখেন, তাদের যত আওয়াজ আছে সব তিনি শুনেন, ছোট বড় সব বিষয় তিনি দেখেন, তিনি সকল বিষয় তিনি দেখেন। এবং যখন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলো শ্রবণ, এই নামগুলো সম্পর্কে জ্ঞানার্জন করবে, এগুলো সম্পর্কে যখন একজন মানুষ জ্ঞানার্জন করবে, জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন রাকিব, তখন একজন মানুষ এর যে চাহিদা, এই নামের যে দাবি, এই নামের যে চাহিদা, এই নাম যে এদিকে উদ্বুদ্ধ করে, তখন ওই মানুষটির পরিপূর্ণ হাসলাতিল মুরাকাবা আল হাক্ক আল্লাতী তাজআলু কালবাহু মুরাইয়ান লিমুনা হাযাতিল হাক্ক মা কুল্লি খুতরাতিন ওয়া খুতওয়াতিন, যে যখন এই একজন মানুষ এই জ্ঞানটা অর্জন করবে, তখনই তার সত্যিকার যে আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এই এই ব্যাপারটি অর্জন হবে, তখনই সে প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলাকে তার অন্তরের ভিতরে রাখতে পারবে, যে আমার রব কিন্তু আমাকে দেখতে পাচ্ছেন, আমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি চলাচল, এগুলো সব আমার রব কিন্তু দেখছেন, পর্যবেক্ষণ করছেন। তখনই বান্দাটি স্থির হয়ে যাবে, তখন আল্লাহ তাআলাকে ভয় করতে পারবে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গই তখন সঠিকভাবে পরিচালিত করতে পারবে। আর এই জ্ঞান যদি না থাকে তাহলে তো হবে না। প্রিয় ভাইরা আমার, তাই একজন বান্দার উপর ওয়াজিব হচ্ছে এই দুনিয়াতে সে তার হৃদয় দিয়ে প্রতিটি মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনকে রকিব হিসাবে গ্রহণ করবে, সে ফালা ইলতাফিত ইল্লা ইলাইহি, একমাত্র আল্লাহর দিকেই সে তাকাবে, ওয়ালা ইয়াখাফু ইল্লা মিনহু, একমাত্র আল্লাহ তাআলাকেই সে ভয় করবে, ফাহুয়া দাঈমুল হিফজি লি আওয়ামিরিহি ওয়া নাওয়াহিহি, সে তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি আদেশ এবং নিষেধকে হেফাজত করতে পারবে, এবং তার যে মনের যে চাহিদা, এগুলো প্রতিটা মুহূর্তেই ফিরে যাবে, ইলা মা ইউরিদিহি ওয়া ইউকাররিবুহু মিনহু সুবহানাহু ওয়া তাআলা, যে কোন কাজে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, কোন কাজ করলে পরে আল্লাহ তাআলা নিকটবর্তী আমি হতে পারবো, এই আমল এটা সৃষ্টি হবে তখন যখন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে এই গভীর জ্ঞান রাখবে। প্রিয় ভাইয়েরা আমার, অপরদিকে আবার যখন একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে রাকিব হিসাবে গ্রহণ করবে, তখন তার উপর ওয়াজিব হচ্ছে আল হায়া মিন খালিকিহি, আল্লাহ তাআলা থেকে লজ্জাবোধ করা উচিত, আল্লাহ থেকে লজ্জা করা। আমরা মানুষকে লজ্জা করি, ঠিক না? কারণ মানুষের ব্যাপারে আমরা জানি যে ওই মানুষটা কি বলবে আমার ব্যাপারে, বলবে এত বড় মানুষ কৃপণতা করলো, ভালো করে খাওয়াইলো না, ঠিক না? অথবা কি বলবে আমার ব্যাপারে, আমি একজন বিরাট শখসিয়াত, কিবার শখসিয়াত, আমি একজন বড় মাপের মানুষ, আমার জন্য এটা ঠিক না, কি বলবে মানুষ? এই যে মানুষ, তাদের মধ্যে জ্ঞান আছে, আমরা কি অন্য প্রাণীর ব্যাপারে চিন্তা করি? করি না। মানুষের ব্যাপারে চিন্তা করি যে মানুষ কি বলবে, কারণ মানুষের জ্ঞান আছে, মানুষের চিন্তা শক্তি আছে,
এজন্য মানুষের ব্যাপারে আমরা লজ্জাবোধ করি। কিন্তু আমাদের রব যে রাকিব, তিনি যে সব দেখেন, তিনি যে শুনেন, তিনি যে বুঝেন, তিনি যে সব কিছুই পর্যবেক্ষণ করেন, এই জ্ঞান না থাকার কারণে আমরা আল্লাহ থেকে লজ্জাবোধ করি না। আর ইমাম সাহেব এটাই বললেন যে একজন বান্দা সে কি করবে, আউজাবা লাহু যালিকাল হায়া মিন খালিকিহি ওয়াল ইজলালি ওয়া তা'যীম লিবারিহি। যখন একজন মানুষ আল্লাহ তাআলাকে রাকিব হিসাবে গ্রহণ করবে, তখন তার উপর ওয়াজিব ওই আল্লাহ থেকে লজ্জাবোধ করা, তাকে তাজিম করা, তার সৃষ্টিকর্তাকে সম্মান করা, ওয়াল খশিয়া ওয়াল মাহাব্বা ওয়াল ইনাবা, এবং সে তার রবকে ভয় করবে, মহব্বত করবে, তার দিকে ফিরে যাবে, ও তাওয়াক্কুলু তার উপরই ভরসা করবে, ওয়াল খুদু'উ ওয়াত তাদাল্লুলু লিমান আওজাদাহু, যে মহান আল্লাহ তাআলা তাকে অস্তিত্ব দিয়েছেন এই পৃথিবীতে, সেই তার রবের জন্য বিনয়ী হবে, নম্র হয়ে যাবে। সুবহান, কখন? যখন আমরা আল্লাহ তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করব। কিন্তু আজকে আমরা কত মানুষ কত বলে কি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, নবী সব দেখেন শুনেন, মৃত্যুর উপরেও সব দেখেন শুনেন। আচ্ছা, এই রকম আকীদা যদি আপনি পোষণ করেন তাহলে তো আল্লাহকে ভয় করতে পারবেন, আপনি তো ভয় করবেন নবীগণকে, ওলিয়াউলিয়াদেরকে, যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে ভয় করবেন না, ভয় করতে হবে একমাত্র আল্লাহ তাআলাকে। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, মানুষকে ভয় করো না, আমি আল্লাহকে ভয় করো। মানুষ মৃত্যুর উপরে দেখতে পাবে না, মৃত্যুর উপরে মানুষ দেখে না, সে নবী রাসূল হোক আর যাই হোক না কেন, এগুলো ভুল আকীদা। ইসলামের নাম দিয়ে আমরা প্রচার করেছি একমাত্র আল্লাহ দেখেন, আল্লাহ শুনেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ পর্যবেক্ষণকারী, আল্লাহ তাআলা সকল কিছুর উপর পরিদর্শনকারী। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, দুনিয়া ও আখিরাতের সফলতা আসলে কোথায়? ইমাম সাহেব বলছেন, ফাসলাহুদ দারাইন ওয়া ফালাহুহুমা ফি মুরাকাবাতিল আবদি লিরাব্বিহি ওয়া তাহরিহি মারদাতিহি ও মুলাযামাতি উবুদিয়্যাতিহি আলা সুন্নাতিন নববিয়্যা মা লুজুমিল ইখলাসি লাহু সুবহানাহু ওয়া তাআলা। যে দুনিয়া আখিরাতের সফলতা হচ্ছে এবং সংশোধন হচ্ছে, সফলতা হচ্ছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিনকে মুরাকিব হিসাবে গ্রহণ করার মধ্যে। আল্লাহ দেখছেন, শুনছেন, পর্যবেক্ষণ করছেন, তিনি সকল কিছুর উপর ক্ষমতাশীল, এবং আল্লাহ তাআলা কোন কাজে সন্তুষ্ট হন এই কাজ করার মধ্যে। প্রতিটি মুহূর্তে জীবনের আল্লাহর গোলামিকে যদি আমরা জরুরি করে নেই, নবীজির সুন্নার উপর সাথে সাথে একনিষ্ঠতাকে নিয়ে একলা সহকারে যদি আমরা এককভাবে আল্লাহর ইবাদত করি, এর মধ্যে রয়েছে মানব জীবনের সফলতা দুনিয়া এবং আখেরাতের। আলহামদুলিল্লাহ, অন্য কোথাও কোনো সফলতা নেই, প্রকৃত সফলতা একমাত্র আল্লাহ তাআলার ভয়ের মধ্যে রয়েছে। প্রিয় বন্ধুগণ, তাই যখন মানুষ জানবে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার কি বলে, যে মানুষ জানে মানুষের বাহিরের অবস্থা কি অবস্থা বলেন তো, আজকে আমরা যে মানুষকে লজ্জাবোধ করি, মানুষ জানে ইন্না রাকাবু যাহিরহু, মানুষ আমাদের বাহ্যিকটা জানে, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরাকিবু যাহিরহু ওয়া বাতিনাহু, আল্লাহ তাআলা বান্দার বাহিরের এবং ভিতরের সব আল্লাহ তাআলা জানেন। আলহামদুলিল্লাহ, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৃথিবীর এবং আকাশের, জমিনের আকাশের কোনো কিছুই তার কাছে গোপন নয়। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন আলামু, জ্ঞান অর্জন করো, জানো, ও আলামু, তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমাদের অন্তরকরণে কি আছে, পবিত্রতা আছে না অপবিত্রতা সব আল্লাহ জানেন। ফাহদারুহু, তাকে তার ব্যাপারে সতর্ক হও, আল্লাহর ব্যাপারে সতর্ক হও, আল্লাহ সব জানেন তোমাদের অন্তরকরণে কি আছে। প্রিয় বন্ধুগণ, তাই যখনই আমরা এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সঠিক জ্ঞান আসবে যে আমাদের রব তিনি আমাদেরকে দেখতে পাচ্ছেন রাত এবং দিনে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো, আমার জীবনটাকে প্রতিটি মুহূর্তে কিভাবে আমি পরিচালিত করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, এই আকীদা, এই বিশ্বাস যখন আমাদের মধ্যে আসবে তখনই আমাদের সফলতা আসবে। এবার লক্ষ্য করুন,
যে যখন মানুষ এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে মুরাকিব হিসাবে গ্রহণ করবে তখন ওই মানুষটি সে মুহাসাবাতুন নাফস করতে পারবে। মুহাসাবাতুন নাফস মানে অন্তরের বিচার করতে পারবে, আমি ভালো কাজ করছি না মন্দ করছি। এটা আসবে তখন যখন মানুষ আল্লাহ তাআলাকে এই নিয়ে ভাববে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানযুর নাফসুম মা কদ্দামাত লিগদ ওয়াত্তাকুল্লাহ। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রতিটি মানুষের উচিত দৃষ্টি করা, মা কদ্দামাত লিগদ আগামী কালকের জন্য সে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ খাবীরুম বিমা তাআমালুন, তোমরা যা কিছু করো তোমাদের আমল সম্পর্কে কর্ম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জ্ঞাত আছেন। প্রিয় ভাইরা আমার, ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বললেন, ফালিয়ানজুরিল আবদ মা কদ্দামা লিল ইয়াউমিল আখির আমিনাস সলিহাত আল্লাতি তুনজিহি আম মিনাস সাইয়্যাত আল্লাতি তুবিকুহু। প্রতিটি গোলামের উচিত তাকানো সে আখিরাতের জন্য কি পাঠাইল, সে কি ভালো আমল প্রেরণ করেছে যার দ্বারা সে নাজাত পাবে, নাকি সে সাইয়্যাত অপরাধ অন্যায় অবাধ্য প্রেরণ করেছে যা তাকে ধ্বংস করবে। এটা প্রতিটি মানুষের উচিত। আল্লাহ আমাদেরকে ক্ষমা করো তুমি, আল্লাহ ভবিষ্যৎ জীবনটা সুন্দর করে দাও, আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিনকে যখন আপনি ভাববেন, যে আল্লাহ দেখছেন, বিশ্বাস যখন করবেন, আল্লাহ তাআলা আপনাকে পর্যবেক্ষণ করছেন, এই আকীদা এই বিশ্বাস আপনাকে উদ্বুদ্ধ করবে আল্লাহর ইবাদত করার প্রতি। কিসের প্রতি? আল্লাহর ইবাদত করার প্রতি। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে, আকাশ এবং জমিনের রবকে অসন্তুষ্ট করে তার বিপরীত যত কিছু আছে এই সব কিছু থেকে মুক্ত হতে, পবিত্র হতে আপনাকে আকীদা সহায়ক হবে, আলহামদুলিল্লাহ, আপনাকে উদ্বুদ্ধ করবে, এই কাজ থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীদের ব্যাপারে বলছেন সূরা আম্বিয়াতে, নবীদের আলোচনা করার পরে শেষ উপসংহার যা দিয়ে টেনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহুম কানু ইসারিউনা ফিল খায়রাত। সূরা আম্বিয়াতে বলছেন এই সব নবীগণ তারা ইসারিউনা ফিল খায়রাত, কল্যাণকর কাজে তারা ছিল দ্রুতগামী, তারা ইসারিউন প্রতিযোগিতা করত কল্যাণকর কাজে। কোন কাজে? কল্যাণকর কাজে, ভালো কাজে এরা সকলেই। ওয়াদউনানা রাগাবা ওয়া রাহাবা, আর তারা আমাকে ডাকতো কিভাবে? ভয়ভীতি নিয়ে, আবার আকর্ষণ নিয়ে, ভয়ও ছিল আবার আশাও ছিল আমার কাছে, এইভাবে তারা আমাকে ডাকতো। ওয়া কানু লানা খাশিঈন, আর তারা সকলেই ছিল দালিলিন, খুব বিনয়ী ছিল, নম্র ছিল আমার কাছে, তারা খুবই নিজেদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে পেশ করেছিল সকলেই। এটা কারণটা কি? কারণ কি? এই উঁচু মাথা কেন নিচু হয়? আল্লাহর সম্পর্কে জ্ঞান আছে তাই, আল্লাহর সম্পর্কে জ্ঞান আছে। আপনি আপনার বসের সামনে খুব নত হন, ঠিক না? আবার আপনার কর্মচারীর সামনে আপনি কি মাথা নত করেন? কারণ আপনি জানেন বস আপনার চাকরি 12টা বাজায় দিতে পারে, আর কর্মচারীকে আপনি 12টা বাজাবেন, কাজে তারটার তো দরকার নেই। সুতরাং পৃথিবীর কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনে মাথাকে নত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন না করবে, আল্লাহ যে আল্লাহকে না জানবে, যে আল্লাহ এইরকম একজন মহান সত্তা যিনি সব কিছু দেখেন, শুনেন, পর্যবেক্ষণ করেন। প্রিয় বন্ধুগণ, তা একজন মানুষের উচিত যে সে তার রবের আনুগত্যের সময় সে বিল ইখলাস একনিষ্ঠতা অবলম্বন করবে, এক আল্লাহর জন্যই করবে, মানুষকে শুনানোর জন্য, দেখানোর জন্য, প্রশংসা পাওয়ার জন্য সে কিছুই করবে না, ইখলাস একনিষ্ঠতা সহিত করবে। ওয়াল ইমতিসাল আলাল কামাল, পরিপূর্ণভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সে আনুগত্য করবে। প্রিয় বন্ধুগণ, তাই কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের যে সীমানা, আল্লাহ যে আদেশ নিষেধ রয়েছে এটা হেফাজত করে এবং আল্লাহ তাআলার হারাম থেকে মানুষকে বাঁচায়, সেটা হচ্ছে বিমিত্রি খৌফিহি ও মুরাকাবাতিহি ও রাজাইহি ও মাহাব্বাতিহি। আল্লাহ তাআলার আদেশ নিষেধগুলো কোন জিনিস একটা মানুষকে আদেশ নিষেধ মানতে সহযোগী হয়, কোন জিনিস মানুষকে আল্লাহর ইবাদতে উদ্বুদ্ধ করে? আল্লাহর ভয় ভীতি, আল্লাহ দেখছেন, আল্লাহ শুনছেন, এর চাইতে আর কিছু লাগে না। এরপরে আল্লাহর কাছে আসা, ইবাদত করছি আল্লাহ দিবেন, কে দিবেন? আল্লাহ আমার কথা শুনবেন, আমাকে সাহায্য করবেন, আমি যে ভালো কাজ করছি, আমি যে তওবা করছি,
এই যে আশা, এই আশাটাই মানুষকে মানুষকে আল্লাহর ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করে ও মহাব্বাতি আল্লাহর ভালোবাসায় মানুষ পাপ থেকে বিরত থাকে। এই জন্য ভালোবাসা কখন আসবে? যখন আল্লাহ সম্পর্কে আমরা জানবো। অন্য আল্লাহরা তো জানি না, দয়াল নবী জানছি, দয়াল বাবা জানলাম, অবশ্যই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী, অবশ্যই তিনি রহমতের নবী, দয়াল বাবা মানলাম, দয়াল বাবা উনি দয়া করেন, কিন্তু আল্লাহর চাইতে কি বেশি করেন? আল্লাহ তালাই তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়ালো বানিয়েছেন, কাজে আল্লাহর ব্যাপারে আসে না কেন যে আল্লাহ দয়া, আল্লাহ দয়ালো? অত সূরা ফাতিহার প্রথমে বলতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম, তিনি তো দয়ালো, কাজে তার প্রশংসা নাই, আল্লাহর প্রশংসা নাই, দয়াল বাবার প্রশংসা আত্মহারা হয়ে গেলাম। আরে এটা হচ্ছে আমাদের ইমানের কমজোর, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। প্রিয় বন্ধুগণ, তাই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, এটাই হচ্ছে আল্লাহর হক, কারণ তিনি দেখছেন, আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি ভয় করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোকে তার জন্য হচ্ছে দুটো জান্নাত, সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা, যে ব্যক্তি ভয় করে মাকাম রাব্বিহি তার রবের সামনে দাঁড়াতে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, সেই তার প্রবৃত্তিকে, তার আত্মাকে প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত রাখতে পারে, বিরত রাখতে পারে কে? তার আত্মাকে প্রবৃত্তির কুপ্রবৃত্তির, আত্মার যে চাহিদা খারাপ কাজের প্রতি, এটা থেকে কে বিরত রাখতে পারে? যে ও যে নাকি ভয় করে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, ওই ব্যক্তির স্থান হচ্ছে জান্নাত। তাহলে জান্নাত কারা পাবে? যারা আল্লাহ তাআলাকে ভয় করে, সুবহানাল্লাহ। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার খুব নিকটবর্তী, তার এই যে গাড়ের রগ যে আছে এর চাইতো বেশি নিকটবর্তী, আর জাহেলরা মনে করে ফাকুলুবুল জুহাল তাস্তাশইরু আল তাস্তাশইরুল বুদ, আর জাহেলের অন্তর সে অনুভব করে আল্লাহ অনেক দূরে, আল্লাহ তাআলা অনেক দূরে, আর আল্লাহর প্রকৃত বান্দা সে ধারণা করে আল্লাহ খুব নিকটে, আবার আল্লাহ সর্বত্র বিরাজমান এটা কিন্তু ভাবা যাবে না। আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর জাত নিয়ে পশ্চাৎ পায়খানা সবকিছুর ভিতরে আছে, আপনার পায়ের নিচে আছে বলে নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলার জাত নিয়ে আল্লাহ আরশে আজিমের উপরে আছেন, কোথায়? আল্লাহ আল্লাহ নিজে তার সম্পর্কে বলেছেন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশে আজিমের উপর সমাসীন, আল্লাহ কোথায় আছেন? আরশে আজিমের উপর, উপরে আছেন আল্লাহ আরশে আজিমের উপরে, কিভাবে আছেন আমরা জানি না, কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান তার জাত নিয়ে নয়, তার জ্ঞান দিয়া, কি দিয়া? যে ওহু আলা কুল্লি শাইইন কদির, তিনি সবকিছুর উপরে ক্ষমতাশীল, আল্লাহু আলিমুম বিযাতি সুদুর, আল্লাহ অন্তর্যামী, তারপরে আল্লাহ তাআলা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রকিবা, সবকিছুকে তিনি মোরাকাবা করেন, সবকিছু এগুলো বলছেন, কিন্তু আবার যখন তার ব্যাপারে বলছেন তিনি বলছেন আর রহমানু আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশি আজিমের উপর সমাসীন, আলহামদুলিল্লাহ। বুঝে আসলো ব্যাপারটি? জাত নিয়ে তিনি সব জায়গায় নাপাকের ভিতরে ঢুকে আছেন, মাখলুকতের ভিতরে ঢুকে আছেন, কথাটি ভুল। আল্লাহ তাআলা মাখলুকত থেকে উপরে, আল্লাহ কোথায়? মাখলুকত এই সৃষ্ট জগৎ থেকে আল্লাহ উপরে, সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা প্রবেশ করেন না, কথা বুঝে আসলো? সৃষ্টির বাইরে তিনি, তিনি মাখলুকতকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার ভিতরে মাখলুকতের কোনো প্রয়োজন তার নেই, কোনো কিছুর প্রয়োজন নেই, তার ভিতরে তিনি প্রবেশ করে আসেন, এই কথাটি ভুল। বরং তার জ্ঞান, তার ক্ষমতা, তার মুরাকাবা সব কিছুকে নিয়ন্ত্রণ করছে, আয়ত্ত করছে, কথা বুঝে আসলো? এই জন্য আকিদাটা সঠিক হওয়া দরকার আল্লাহ সম্পর্কে, তাহলেই ইবাদত করা যাবে আর আখেরাতে মুক্তি পাওয়া যাবে। প্রিয় বন্ধুগণ, আমাদের পূর্বপুরুষদের একজনকে জিজ্ঞাসা করা হলো বিমান আস্তাইনু আলা গদ্দিল বাসার, আমার যে চক্ষু নিচের দিকে রাখতে পারি না, কোন জিনিস দ্বারা আমি সাহায্য কামনা করব আমার চক্ষুটা নিচে রাখার জন্য? তখন তিনি জবাব দিলেন ফাকাল বিইলমিকা আন নাযর আন নাযির ইলাইকা আসবাকু মিন নাযরিকা ইলা আল মানজুর ইলাইহি, যে তুমি তুমি যেই দিকে তাকাইতেছো তার আগেই তোমার দিকে একজনে তাকিয়ে আছে, তার আগেই তোমার দিকে একজনে তাকিয়ে আছে ওইটা ভাববে, তাহলে তুমি তোমার চোখটাকে নিচের দিকে রাখতে পারবে। এটা কি মানুষের ভয় না আল্লাহর? আল্লাহর ভয় যে আল্লাহ তো আমার দিকে আগে থেকে তাকিয়ে আছে, আমি এখন কিভাবে অন্যায় করি, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আমিন। প্রিয় বন্ধুগণ, তাই আল্লাহর ভয় ভীতি এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর ভয় আমাকে আপনাকে সমস্ত পাপ থেকে বিরত রাখবে, আর আর কোনো মানুষ লাগবে না। এই জন্য এইরকম ভয় যারা করবে তাদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার রেখেছেন আরশে আজিমের
ছায়া তলে কিয়ামতের দিন আশ্রয় দিবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে সাত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন আরশি আজিমের ছায়া তলে আশ্রয় দিবেন, যেই দিন আল্লাহ তাআলার আরশি আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল ইমামুল আদিল ন্যায়পরায়ণ বাদশাহ আলহামদুলিল্লাহ, এই জন্য ন্যায়পরায়ণ হতে হবে আমাকে আপনাকে। ও শাহাবুন নেশা ফি তোয়াতিল্লাহ, ওই যুবক যে যুবক সে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যেই জীবনযাপন করছে, যৌবনকাল গঠন করছে। ও রজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওই ব্যক্তি যে ব্যক্তির অন্তর আল্লাহর ঘরের সাথে ঝুলন্ত থাকে আলহামদুলিল্লাহ। এটা বিরাট বড় গুণ, আল্লাহর ঘরের সাথে অন্তরকে ঝুলন্ত রাখে। আর আমরা আল্লাহর ঘরের সাথে ঝুলন্ত রাখি না, অন্যদিকে রাখি। আমাদের ডিউটির কয় মিনিট সময় আছে এইটা আগে বলেন, একটু পর পরে ঘরে দেখি ডিউটির কতক্ষণ আছে। কিন্তু কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, আল্লাহর ঘরের দিকে ঝুলন্ত রাখি না যে কখন নামাজের সময় হবে। ওরজুলানি তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসে, তারা একত্রিত হয় আবার তারা পৃথক হয়ে যায় আল্লাহর ভালোবাসার জন্যই। আচ্ছা, আল্লাহর জন্যই। ওরজুলুন, দেখেন, ওরজুলুন দাআতু ইমরাআতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। কি বলে? ওই ব্যক্তি আল্লাহর আরশি আজিমের সায়াতুল আশ্রয় পাবে, যে ব্যক্তিকে একজন খুব সুন্দরী রমণী যাতু মানসিবিন, বিরাট সম্ভ্রান্ত পরিবারের, এরকম সাধারণ পরিবার না, ফকির মিসকিন না, একদম যাতু মানসিবিন বিশাল ক্ষমতার সম্ভ্রান্ত পরিবারের এই নারী তাকে, ও জামালিন অপূর্ব সুন্দরী তাকে আহ্বান করছে অন্যায় কাজ করার জন্য। সে কি বলল? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, এই ধরন কোনো কাজ আমার পক্ষে সম্ভব নয়। ইউসুফ আলাইহিস সালাম যেমনটি করেছিলেন। ওরজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তাআলাম শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে ব্যক্তি সদকা করে এরপরে গোপন করে পেপারে দিয়ে দেয় না যে এত টাকা যাকাত দিলাম। তো ওরজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন, সদকা করে গোপন করে এবং তার তার বাম হাত কি দান করেছে ডান হাত কিছুই জানে না, ডান হাত দ্বারা কি দিল বাম হাতেই জানে না, এর মানে আপন জন যারা আছে তারাই জানে না সে কি দিয়েছে। এখন আমরা আপন জন তো দূরের কথা, গোটা পৃথিবীর মানুষ জানতে হবে, টেলিভিশন পেপার পত্রিকা ফেসবুক গরম করে ফেলবো আমরা করলামটা কি, আর আমি হজ কয়টা করছি সেটাও কিন্তু মানুষ জানে, আরে মাশাল্লাহ, কিন্তু গুনাহ কয়টা করছি সেটা কিন্তু মানুষ জানে না। দুই নম্বরে জীবনে কত করলাম নাকি, আমি জন্মগ্রহণ করেছি ফেরেশতা রূপে, কোনো গুনাহ নেই আমার, তাহলে সারা জীবন যে গুনাহ করলাম সেইটা পেপারে দিলাম না, গোপন করলাম, আর দু একটা ভালো কাজ আল্লাহ করার তৌফিক দিয়েছেন এটা গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দিলাম, এর নামই হলো হতবাগা। হতবাগা, এখলাস নাই, একনিষ্ঠতা নাই, কিচ্ছু নাই আল্লাহর ব্যাপারে, খালি এই লোকটা খালি শুধু বাহ্যিক আছে। সাত নম্বর হলো রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, এই গুণ আল্লাহ আমাদেরকে দান করুন। ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করে খালিয়া নির্জনে, সবার সামনে না, শুধু যখন মানুষ নিয়ে দোয়া করে তখন কান্দে, আর একাকে দোয়া করে কান্দে না, মহা মুসিবত, মহা মুসিবত, মানুষের সামনে শুধু কান্দে আর একাকে কান্দে না, এটা বুঝতে পারবো তার স্ত্রী এবং সন্তান এই লোকটা কান্দে কিনা ঘরের ভিতরে, বুঝে আসছে কথাটা? তো এই জন্য এবং বন্ধুও বুঝতে পারবে, যেই বন্ধু তার সাথে চলাফেরা করে সে দুই নম্বর না কয় নম্বর, মানুষের সামনে খুব কাঁদে আর একা গেলে একাকি তখন খুব শয়তানি বদমাশি শুরু করে দেয়, না এই চরিত্র নয়, এই লোক আর সে আজিমের সায়াতুল আশ্রয় পাবে না যে মানুষকে দেখানোর জন্য কাঁদে। আল্লাহ নবীজি বলছেন যাকারাল্লাহ খালিয়ান, একাকি আল্লাহকে স্মরণ করে, কেউ নাই, স্ত্রী নাই, সন্তান নাই, বন্ধু নাই, কেউ নাই, ফাফাজত আইনাহু, আর চোখ দিয়ে শুধু পানি ঝরতে থাকে যে আমি যত কিছু করলাম আমার রব আমার সাথে না জানি কি আচরণ করবেন, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের সায়াতুল আশ্রয় দিবেন আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার ইমাম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে একজন মানুষ যখন আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা পোষণ করবে তখনই ওই মানুষটি অন্যায় অপরাধ থেকে বিরত থাকতে পারবে, তখন এভাবে একটি সমাজ গঠিত হতে পারে, সমাজ একটি সুন্দর সমাজ গঠন হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন সুন্দর সমাজ গঠনের ব্যাপারে বা মুমিনদের ব্যাপারে বলছেন যে আল মুমিনুন আল মুমিনাতু বাদুহুম আউলিয়া ও বাদ, মুমিন পুরুষ এবং মুমিন নারীগণ তারা একজন আরেকজনের বন্ধু, ইয়ামুরুনা বিল মারুফ ইয়ানহাউনা আনিল মুনকার, একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে,
ওয়াইকিমুনা সালা নামাজকে প্রতিষ্ঠা করবে, যাকাত ওয়াইতুনা যাকাত যাকাত আদায় করবে, ওয়াইতিউনা আল্লাহ ওয়া রাসূলা আল্লাহর এবং রাসূলের আনুগত্য করবে, উলাইকা সাইরহামুহুমুল্লাহ ওচিরে আল্লাহ রাব্বুল আলামিন এই সব মানুষগুলোর প্রতি তিনি দয়া করবেন। সুতরাং একজন মানুষ যখন আল্লাহ তাআলার সম্পর্কে জানবে, একটি পরিবার যখন জানবে, সামাজিক ভাবে যখন আল্লাহ সম্পর্কে জানবে যে আল্লাহ আমাদেরকে দেখতে পাচ্ছেন, তখনই মানুষ সমস্ত অপকর্ম থেকে মুক্ত হতে পারবে, তখন মুমিন আরেক মুমিনকে ভালোবাসতে পারবে। আজকে আমাদের আল্লাহকে ভয় করে নেওয়ার কারণেই আমি ছাড়া আমি আর দুনিয়াতে কোনো ভালো মানুষই দেখি না জানেন, বিশ্বাস করেন, কারণ আল্লাহর ভালোবাসা নাই। এই জন্য আমার চরিত্রকান পবিত্র মনে করি যে আমি ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো মানুষ আজও পাইলাম না যে ভালো মানুষ। মক্কার ইমাম সাহেব এগুলো তো আগেই বাদ দিয়েছি, নাই পৃথিবীতে আমি ছাড়া, আমি শ্রেষ্ঠ মানুষ। এগুলো কখন হয়? যখন আমি আমাকে চিনি না, যে আমি যে এত পাপি, আমি যে বুঝি না, এই জন্য মানুষকে আমি তুচ্ছ করি যে আমি একমাত্র শ্রেষ্ঠ আর সবাই নাপাক, নাউজুবিল্লাহ। এই চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সুতরাং একজন মানুষ যখন আল্লাহকে ভয় করবে, তখনই সমস্ত পাপাচার থেকে সে ফিরে আসতে পারবে এবং মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে। তখন একজন আরেকজনকে সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে পারবে এবং মানুষকে ভালো কাজের ব্যাপারে সাহায্য করতে পারবে। মুতাসিমিনা বিহাবদিল্লাহ, আল্লাহ তাআলার ওসিকে কোরআনকে শক্তভাবে তারা আঁকড়ে ধরতে পারবে, আল্লাহর কালিমায় তারা ঐক্যবদ্ধ হতে পারবে, তাদের মধ্যে সমস্ত যত তাফরুক রয়েছে, বিরোধিতা আছে, এগুলো সব ধ্বংস হয়ে যাবে, এগুলো সব নষ্ট হয়ে যাবে। সমস্ত খারাপ চিন্তা আছে দেশকে সমাজকে মানুষকে ধ্বংস করার, এগুলো দূরীভূত হবে, মানুষ সুন্দর জীবনে ফিরে আসতে পারবে। মানুষের ভিতরে ওয়াহমিলুহু মিনাল আদরি ওয়াসসামাহা, মানুষকে ন্যায়পরায়ণতা অবলম্বন করতে এবং সামাহা ক্ষমা করে দিতে উদ্বুদ্ধ করবে এই আকীদা আলহামদুলিল্লাহ। মানুষ খুব সহজ হয়ে যাবে, ওয়ালা সাতিয়া মধ্যম পন্থ অবলম্বনকারী হয়ে যাবে, ওর রিফকি ওয়াল লিন মানুষ খুব কোমল হবে, ওয়াল মাহাব্বা মানুষকে ভালোবাসবে, এরকম গুণের অধিকারী হয়ে যাবে আলহামদুলিল্লাহ। কখন? মানুষ যখন আল্লাহ তাআলাকে জানবে, আমার রব আমাকে দেখছেন, আমাকে শুনছেন, আমার রব আমাকে পুরস্কৃত করবেন, আমার অবস্থাগুলি পর্যবেক্ষণ করছেন, তার কাছে আমাকে দাঁড়াতে হবে, তার সামনে আমাকে হিসাব দিতে হবে। এই আকীদা যত বেশি শক্তিশালী হবে, তত বেশি মানুষ তাদের চরিত্রকে সংশোধন করতে পারবে, অন্যথায় পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাহাসাদু, তোমরা হিংসা করো না, হিংসা তোমরা করো না পরস্পর, ওয়ালা তানাজাসু, এবং তানাজুস করো না। তানাজুস মানে ওই আমাদের বাজারে বিক্রি হয় না, ডাকে মাল বিক্রি করে না, পাঁচজন দাঁড়াই গেলাম আমরা, আমি মাল বললাম 5,000 দেবো, 10,000 দেবো, আসলে আমরা কেউ কিনবো না, আমাদের উদ্দেশ্য হলো যে কাস্টমার যেটা আসছে এটা দুগা খাওয়ানো। তাহলে 2,000 টাকার মাল 3,000-4,000 টাকা বিক্রি হয়ে গেলো, কেন? আমরা যে পাঁচজন দাঁড়াইছি, আমাদের তো প্রয়োজন নেই, প্রয়োজন আছে আপনার, আপনার তো কিনতে হবে, ঘর থেকে বের হয়েছেন মাল কেনার জন্য, মাছ কেনার জন্য, আর আমার তো দরকার নাই, আমি বের হয়েছি বাটপারি করার জন্য। এখন আমি দাঁড়াই বলতেছি আমি দেবো 200-300-400, এরপরে মালটা বিক্রি হলো কত? 500-1,000 টাকা বিক্রি হয়ে গেলো। তো সে তো দাম না মালের, কেন? যে এত কাস্টমার তারা তো সবাই নিয়ে নেবে আমার তো মেহমান বাড়িতে, এটাকে নবীজি হারাম ঘোষণা করেন, ওলা তানাজাসু, এইরকম একজন আরেকজনের উপর দাম বাড়াই দিও না, নিবে না অথচ দাম বাড়াই দিবে, এরকম করবে না, হারাম। ওলা তাবাগাদু, একজন আরেকজনের সাথে রাগারাগি করবে না, ওলা বাইআ বা'দুকুম আলা বাইআ বা'দিন, একজন আরেকজনের উপর বিক্রি করবে না, একজনের কথাবার্তা চলতেছে বিক্রি, এদিকে আসেন না আমি কম দিব, আসেন ধরে নিয়ে চলে গেলাম, না হারাম, জায়েজ না। মুমিন হলে আল্লাহকে ভয় করলে এগুলো করা যাবে না, হারাম। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানান, এবং তোমরা সবাই আল্লাহর বান্দারা সবাই ভাই ভাই হয়ে যাও, সুবহানাল্লাহ। আল মুসলিম আখুল মুসলিম, দেখেন কি আসতেছে, একজন মুসলিম আরেক মুসলিমের ভাই, লা ইয়াজলিমুহু, তার উপর জুলুম করবে না, ওয়ালা ইয়াখযুলুহু, তাকে তুচ্ছ করবে না, ওয়ালা ইয়াহকিরুহু, তাকে তুচ্ছ করবে না, তাকে অপমানিত করবে না। শেষে কি বলছেন জানেন? মানে এই সমস্ত গুণ আপনি কিছুই করতে পারবেন না, এগুলো একটাও চলবে না, সব বাদ, যতক্ষণ পর্যন্ত নবীজি বলে দিলেন আত্তাকওয়া হা হুনা ওয়াশিরু ইলা সদরিহি সালাসান, তিনবার তার বুকের দিকে ইশারা করলেন যে আত্তাকওয়া হা হুনা হা হুনা হা হুনা, এখানে হলো তাকওয়া, হৃদয়ে হলো তাকওয়া, মানে এই যে যা কিছু বললাম এগুলো কোনোটাই কাজ হবে না, কারণ মুত্তাকি না হলে আমার কথা একটাও মানতে পারবে না তোমরা, তাকওয়া হা হুনা, এই যে এখানে। এই জন্য ভয় পাওয়ার জন্য তো বুজুগি করে দেখানোর দরকার নাই যে আমি আল্লাহকে খুব ভয় করি, আসলে আল্লাহকে ভয় করেন কি না সেটা আল্লাহ জানেন, আখিরাতে পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। এবার ইমাম সাহেব বলছেন ফারাকিবুল্লাহ আল্লাহ, ফারাকিবুল্লাহ জাল্লা ওয়া আলা ফি আদায়ি হুকুকিহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া ফি আদায়ি হুকুকি ইবাদি তুফলিহু ওয়া তাফুজু,
তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, মুরাকিব হিসেবে গ্রহণ করো, আল্লাহর হক আদায় করার ব্যাপারে এবং বান্দাদের হক আদায় করার ব্যাপারে, তাহলেই সফলকামী হতে পারবে আলহামদুলিল্লাহ। সফলতা কোথায়? আল্লাহ তাআলাকে আল্লাহর হক আদায় করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করলে এবং বান্দাদের হক আদায় করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করলে, আল্লাহ দেখছেন শুনছেন, তাহলে আমি সফলকামী হতে পারবো আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, এবার আরেকটি নীতিমালার কথা ইমাম সাহেব বলছেন যে আল্লাহর ভয়, আমরা আল্লাহর মুরাকাবা নিয়ে আলোচনা করতেছি যে আল্লাহকে আল্লাহ দেখছেন শুনছেন পর্যবেক্ষণ করা উচিত আমাদের, যে আল্লাহ আমাদেরকে পর্যবেক্ষণ করছেন। সাথে সাথে জরুরি হলো দুআদের ক্ষেত্রে এবং ওলামা দায় এবং ওলামাদেরকে কি বলছেন শুনেন, আর দুআত যারা আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, অল ওলামা যারা মানুষকে কোরআন এবং সুন্নার জ্ঞান দেয়, আল্লাহ সম্পর্কে জ্ঞান দেয়, আলেম কাদেরকে বলে বলুন তো, যারা আল্লাহ সম্পর্কে মানুষকে জ্ঞান দেয় তারা হলো আলেম, আল্লাহ সম্পর্কে জানে তারা হলো আলেম। বলছেন তারা এই যে ফতোয়া দেয় এক্ষেত্রে জন্য তারা সতর্ক হয়, ফতোয়া এটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয়, কাজে এই ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যেন আল্লাহকে সত্যভাবে জানে যে আল্লাহ শুনছেন আল্লাহ দেখছেন, কারণ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে যেন তারা হওয়ার প্রবণ না হয় এবং আল্লাহ তাআলার কাছে যেন মানে খুব গভীরভাবে আল্লাহর কাছে পানাহ চায়, সাহায্য চায়, তাহলেই সত্য বিষয়টি আল্লাহ তাআলা একজনকে জানাবেন আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর কাছে অনেক চাইতে হবে, অহংকার অহংকার যদি হন সত্য কোনোদিন জানতে পারবে না। আমি যদি বলি আমারটা হক গোটা পৃথিবীতে সবারটা বাতিল আর অন্যটা শুনবই না আমি, তাহলে কিন্তু আমি একটা মুসিবতের মধ্যে ভিতরে পড়ে থাকবো। সত্য দলিলের উপর প্রতিষ্ঠিত, গায়েজদের উপর না। এই জন্য আপনাকে জানতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে গভীরভাবে যে আল্লাহ যা হক আমাকে তুমি তা গ্রহণ করার তৌফিক দান করো। আর যদি মনে করেন না হক যা আল্লাহ পাইছি তোমার কাছ থেকে, আর তো কিছু নাই, আমারটাই তো হক, আমাকেই তো দিয়েছ হক, আর তো পৃথিবীর কাউকে হক দাও নাই, কাজে সব বাতিল, আমি বাতিল প্রতিষ্ঠিত হতে দিব না, তো মহামুসিবত না। ইমাম সাহেব বলছেন লা ইয়াজুজু ফিহা তা'াজ্জুল ওয়া তাসাররু, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তার হওয়ার প্রবণ কোনোটাই জায়েজ নাই, বরং আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তো লম্বা কথা বলেছেন, সংক্ষিপ্ত কথা হলো এটাই যে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে দিনের ব্যাপারে কথা বলতে গেলে অবশ্যই আমাকে আপনাকে সতর্ক হতে হবে এবং যারা বিজ্ঞ ওলামায়ে কেরামগণ যারা গভীর জ্ঞানের অধিকারী তাদের সাথে এই ব্যাপারে আলোচনা করতে হবে। অনেক ফতোয়া আছে যে ফতোয়ায় ক্ষতি বেশি নাই, এই ফতোয়া দ্বারা হাজার হাজার মানুষের রক্ত ঝরবে, মানুষ ধ্বংস হবে, মুসলমানদের ভিতরে রক্ত ঝরে যাবে, এরকম ফতোয়া এই সব কিছু দেওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। উলামায়ে কেরামগণ যারা বেশি জানেন আপনার চাইতে তাদের কাছে আপনি শরণাপন্ন হবেন যে এই ব্যাপারে আসলে কি আসছে। নামাজের ফতোয়া দিলেন, ওযু ভাঙার ফতোয়া দিলেন, এটাই জাতি ক্ষতি হবে না, কিন্তু যদি বলা হয় সে তাগুত হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে, তখন এই ব্যাপারে এই যে যুদ্ধ শুরু হয়ে গেল তখন এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্ক হতে হবে যে এটা ফায়দাটা কি এবং আসলে অবস্থানটা কি গভীরভাবে জানতে হবে। তো এই ব্যাপারে ইমাম সাহেব সতর্ক করলেন, শেষে একটা হাদিস নিয়ে আসলেন যে নবীজি বলেছেন যে হাত্তা ইযা লাম ইয়াবকি আলিমান ইত্তাখাযা আন-নাসু রুউসান জুহালা, যখন আলেম আর বাকি থাকবে না মানুষের কাছে তখন মানুষ জাহেলদেরকে তারা রুআসা মানে তাদের নেতা হিসেবে গ্রহণ করবে, তাদের অভিভাবক রূপে গ্রহণ করবে। ফাসুইলু ফাফতাউ বিগাইরি ইলমিন, তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে তখন ফাফতাউ বিগাইরি ইলমিন, এলেম ব্যতীতই তারা ফতোয়া দিবে, ফাদাল্লু তারা তো পথভ্রষ্ট হবে, ও আদল্য জাতিকে তারা পথভ্রষ্ট করবে, নাউজুবিল্লাহ। আসে করতেছে না, আসে করতেছে, আজকে ব্যাপকভাবে জাতিকে পথভ্রষ্ট করা হচ্ছে এই ফতোয়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আমিন। হে আল্লাহ আমাদেরকে এমন ফতোয়া দেওয়া থেকে হেফাজত করো যেই ফতোয়া দিলে তোমার দিনের ক্ষতি হয়, আমি নিজে পথভ্রষ্ট হব এবং জাতিও পথভ্রষ্ট হবে, এই ধরনের ফতোয়া থেকে আমাদেরকে আল্লাহ তুমি হেফাজত করো, আমিন। যারা আজকে ফতোয়াবাজি করছেন অজ্ঞতাবশত, আল্লাহ তাদের থেকে আমাদের জাতিকে হেফাজত করো, তাদেরকে হেদায়েত নসিব করো, আমিন। দ্বিতীয় খুতবা ইমাম সাহেব বলছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের এক মহা সম্মানিত মাসের মধ্যে আছো, যে মাসটা হলো শাহরুল্লাহি আল মুহাররম, আল্লাহর হারাম মাস। এই মাসে রোজা রাখার ফজিলত আসছে ব্যাপক, আফদল সিয়াম ইবাদা রমাদান শাহরুল্লাহি মুহাররম, রমজানের পরে সবচেয়ে শ্রেষ্ঠ সিয়াম হলো এই মুহাররমের এই রমজান, এর মুহররমের রোজা। এক্ষেত্রে মুস্তাহাব হচ্ছে 10 তারিখে এই মুহররমের রোজা রাখা, কয় তারিখে 10 তারিখে
কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো এই মুহররমের রোজার ফজিলত সম্পর্কে, 10 তারিখের রোজার ফজিলত সম্পর্কে। তিনি বলেন, ইকাফিরু সানাতাল মাদিয়া, অতীতের যে এক বছরের গুনাহ আছে সেগুলো ক্ষমা করে দেওয়া হবে। ফি রিওয়ায়াতিন, আরেক বর্ণনা এসেছে, সিয়ামু আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইকাফিরু সানাতাল লাতী ক্বাবলাহু, মানে পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে এই আশা আমি পোষণ করছি। হাদিসটি সহিহ মুসলিম আছে। তাহলে এক বর্ণনায় অতীতের এক বছর, আর এক বর্ণনায় সামনের এক বছর। তাহলে সুবহানাল্লাহ, অনেক অনেক নেকি। আর সুন্নত তরিকা হচ্ছে সিয়ামু ইয়াউমুত তাসি, নবম তারিখে রোজা রাখা। এই সম্পর্কে হাদিসে আসছে, নবীজি বলছেন, লা ইন বাকীতু ইলা ক্বাবিলি লা আসুমান্নাত তাসি, আমি যদি আগামী বছর জীবিত থাকি তাহলে এই বছর তো 10 তারিখে রাখলাম, আমি আগামী বছর 9 তারিখে রোজা রাখবো আলহামদুলিল্লাহ। এই জন্য বিধান হচ্ছে 9 এবং 10 রোজা রাখা, 9 এবং 10 রোজা রাখা। আরেকটি বর্ণনা আসছে, যদি 9 রাখতে নাই পারেন তাহলে 9, 10 এবং 11, মানে দুইটা রাখা, একটা না রাখা, একটা না রাখাই উত্তম, কারণ এটা সুন্নার পরিপন্থী, এটা এই মদিনার ইহুদিরা রাখতো। এই জন্য আমাদেরকে দুইটা রাখতে বলা হয়েছে, বা দুইটা নবীজি রেখেছেন, বা নবীজি তো রাখতে পারেন নাই, তিনি আশা পোষণ করেছেন। ইমাম সাহেব পরিশেষে বলছেন, খেয়াল করেন প্রিয় মুসলিম ভাইরা, ওয়ালা ইয়াসিহু মিনাল আমালি মুস্তাহাব্বাল মাখসুসা বিয়াউমি আশুরা গায়রা মা ওয়ারাদা মিম্মা যুকিরা কামা নাসসা আলাইহিল মুহাক্কিকুনা মিনাল উলামা। এই যে রোজার ব্যাপারে আলোচনা করা হলো, শুধু রোজা মহরমের, তাছাড়া আর কোনো বিশেষ কোনো ইবাদত এই মহরমকে কেন্দ্র করে আসে নাই। অনেকেই সারা মাস রোজা রাখে, আসলে সারা মাস আসে নাই, আরও কত কিছু করতেছে বিভিন্ন দলের লোকেরা, এগুলো কোনোটাই আসে নাই, শুধুমাত্র এই এই রোজাটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে দিয়ে গেছেন, আর কিছু দেন নাই। প্রিয় ভাইরা আমার, আজকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই মুরাকাবাতুল্লাহ, আল্লাহ তাআলা যে পর্যবেক্ষণ করছেন বান্দাদের আমলকে, মুরাকাবাতুল্লাহ আলা ইবাদিহি, বান্দাদের উপর আল্লাহ তাআলার এই যে পর্যবেক্ষণ, এই সম্পর্কে যে আমরা তাওহীদের গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনার উপর, এই বিশ্বাসের উপর জীবনকে, বাকি জীবনকে গঠন করার তৌফিক দান করেন। আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।